नमस्कार, আমি অরূপ মণ্ডল। আজ এসেছি এই ভাগলপুর গ্রামের সুতি থানার অন্তর্গত এরিয়াতে। আজ এসেছি এই চাষি ভাইয়ের জমি দেখতে। চাষি ভাইয়ের নাম হচ্ছে আসিকুল শেখ। তো উনি এবছর আমাদের রাজা পাটটা চাষ করেছেন, সেই সম্পর্কেই আমরা কিছু জানব। আপনি কবে বুনেছিলেন পাটটা? চৈত্র মাসের ওই মোটামুটি ধরেন যে 13 তারিখ। চৈত্র মাসের 13 তারিখ। তা পাটটার মধ্যে আপনি কি দেখলেন, যে মানে কি ভালো দেখলেন? গাছপালা ভালোই হয়েছে, আপনার হাইটও ভালো আছে। এখন ছাড়াবো তো বলতে পারবো ফলন কীরকম হবে। আর আপনার আশেপাশের অন্য চাষি ভাইরা আপনার পাট দেখে কি বলছে? ওরা তো বলছে ভালো আছে। ভালো আছে বলছে। তো পাটের মধ্যে কি ভালো দেখছে আপনার আশেপাশের চাষি ভাইরা? হাইটটাই দেখছে যে বাহালো ভালো আছে। ভালো ভাড়া আছে আর হাইটটাও ভালো আছে। হাইটটাও ভালো আছে। তো তারা কি বলছে, তারা কি সামনেবার এই পাটটা করতে চায়? হ্যাঁ, করলে করতে পারে। এখন তো করব বলেছে সব। এখন করব বলছে সবাই। আর আপনি কি ভাবছেন, আপনি সামনে বছর কি করবেন? না, আমি করব। আপনি করবেন? আর আপনি এই যে চাষ করেছেন, তা আপনার কি মনে হয় যে পাটে অন্য পাটে থেকে কতটা আপনি লাভবান হবেন? লাভবান হওয়ার মতন তো লাগছে, এখন হবে কি না, এখন চা জাগে আছে, যাক ছাড়াবতেই বলতে পারবো, তার আগে বলা যাবে না। ও ঠিক আছে। আর আপনার কি মনে হয় যে এই যে আমাদের কোম্পানি এই পাটটার নাম রেখেছে রাজা, তো এটা কি সত্যি পাটের রাজা? রাজার মতনই লাগছে। রাজার মতোই লাগছে। এখন ছাড়ালে সব বলতে পারা যাবে, না ছাড়ালে তো বলা যাবে না। ঠিক আছে, ধন্যবাদ।